দেরি হয় বিলম্ব হয় সেক্ষেত্রে কিন্তু ফুটবল ফেডারেশনে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে এবং সেখানকার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেও হয়তো অনেকটা সময় লেগে যাবে বাংলাদেশের তবে একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশের এই মেয়েদের আসলে দারুণ একটা অর্জন এটা এবং একটু বলতে চাই যে কলসিন্দুর যেটা অনেকক্ষণ আগে একবার বলেছিলাম দর্শকদের আর একটু জানিয়ে রাখতে চাই যে এই কলসিন্দুরের এই মেয়েদের হাত ধরেই কিন্তু বাংলাদেশের নারী ফুটবলের বিপ্লব হয়েছে এবং আজকের এই সাফ জয়ী দলের 7 জন ফুটবলার কিন্তু কলসিন্দুর গ্রামের মেয়েরা এই কলসিন্দুর হচ্ছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার একটি স্থান এবং সেখান থেকেই কিন্তু এই মেয়েরা উঠে এসেছে এবং সেখান থেকে উঠে আসার কারণে আজ তারা বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নিয়েছে একটু বলতে চাই যে সানজিদা যার জন্য আজকের এই আয়োজন সেই সানজিদা ছাড়া মারিয়া মান্ডা শিউলিয়াজিম শামসুনহর স্বপ্না শামসুনহর জুনিয়র যার ফাইনালে একটি গোল আছে একই সঙ্গে সাজেদা খাতুন এবং মার্জিয়া এবং তহুরা বাংলার মেসি তাদের সবার কিন্তু বাড়ি এই কলসিন্দুর এবং আমরা গতকালকে থেকেই ধারাবাহিকভাবে সময় সংবাদে সংবাদ প্রচার করেছি দর্শকদের দেখানোর চেষ্টা করেছি তারা কী পর্যায় থেকে উঠে এসেছে এবং তাদের পরিবারের কেমন উচ্ছ্বাস কাজ করছে এই একটা ট্রফি জয়ের পর ফ্যামিলির মধ্যে একই সঙ্গে বলতে হয় যে সাক্ষীরাই কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন সাবিনা খাতুনের সাক্ষীরা থেকে উঠে এসেছেন একই সঙ্গে মাসুরা পারভিন তিনিও কিন্তু সাক্ষীরার ফুটবলার তবে একটা আক্ষেপ কিন্তু আমরা দেখেছি গতকাল যখন মাসুরা সাবিনা খাতুনের মা গণমাধ্যমে কথা বলছিলেন তিনি বলেছিলেন যে তার বাবা বেঁচে থাকলে হয়তো আজকে খুব খুশি হতো আসলেই সন্তানদের যে কোনো সাফল্য তাদের পরিবার বা বাবা মাকে সবচেয়ে বেশি খুশি করে তবে আজকের এই খুশি শুধু বাবা মা পরিবারের মধ্যে সীমাবদ্ধ না আজকের এই খুশি বাংলাদেশের সব মানুষের এবং সব মানুষ এতে আজ সামিল হয়েছেন হাজারো মানুষ লাখো মানুষ সামিল হয়েছেন কারো মধ্যে বিন্দুমাত্র কোনো প্রান্তির ছাপ কিন্তু আমরা দেখছি না একই সঙ্গে রংপুরে সিরাজ জাহান স্বপ্নার কথা বলছিলাম যে সিরাজ জাহান স্বপ্না রংপুরে সদ্য পুরুষিনীর গ্রামের মেয়ে এবং তিনি কিন্তু ফাইনালে গোল করেছিলেন ফাইনালের আগে গোল করেছিলেন 4টা কিন্তু ফাইনালে আর খেলতে পারেননি মাঠে নেমেও ইঞ্জুরির জন্য তিনি আর পুরো ম্যাচটা খেলতে পারেননি তার মার একটু আক্ষেপ ছিল যে তিনি ফাইনাল খেলাটা নিজের বাসায় দেখতে পারেননি পাশে গিয়ে দেখতে হয়েছে তবে নিশ্চিতভাবে টাঙ্গাইলের গোপালপুরের মানুষজনের আজ আনন্দ একটু বেশি কারণ ফাইনালে কিন্তু বাংলাদেশের হয়ে যে গোল দুটি করেছিলেন বাংলাদেশের ফাইনালে একটা সময় কিন্তু মনে হচ্ছিল হয়তো ম্যাচটা খুব টাইট হবে তবে বাংলাদেশের কৃষ্ণ রানী সরকার বাংলাদেশের হয়ে কিন্তু দুটি গোল করেছিলেন এবং অসাধারণ দুটি গোল বাংলাদেশ করেছিল সেই কৃষ্ণ রানী সরকার কিন্তু টাঙ্গাইলের গোপালপুরের অধিবাসী সেই কৃষ্ণ রানী সরকারের পরিবারে নিশ্চয়ই আজ একটু আনন্দ একটু বেশি নিশ্চয়ই কাজ করছে এবং আনন্দ কোনোভাবেই কম না আনাই এবং আনুচিং মোগিনী এই দুই বোন গত বছর দর্শকদের একটু মনে করিয়ে দিতে চাই গত বছর যখন অনূর্ধ্ব-19 সাফ ফুটবল হলো তখন কিন্তু এই দুই বোন তারা কিন্তু বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিলেন এবং তারা দুই বোনের কিন্তু বেশ ভালো পারফর্ম করেছিলেন যার কারণেই কিন্তু তারা বেশ আলোচিত হয়েছিল আমরা দেখছি যে একটু পরপর কিন্তু থেমে বিমানবন্দর পথে বেশ থেমে কিন্তু বাস চলছে একই সঙ্গে কিছুক্ষণ আগে যে তারা বিমানবন্দরে এসেছে তাদেরকে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে তাদের যে অভিবাদন জানানো হয়েছে সেটাও কিন্তু আমরা দেখেছি এবং যেটা বলছিলাম যে দুই বোনের কথা খাগড়াছড়ির দুই বোন আনাই মোগিনী আনুচিং মোগিনী সেই আনাই মোগিনী কিন্তু গত সাফের পর বেশ আলোচনায় এসেছিলেন আমরা দেখেছিলাম আনাই মোগিনী গত সাফে একটা গোল করেছিলেন ভারতের এগেনস্টে ফাইনালে এবং তার গোলেই কিন্তু বাংলাদেশ শিরোপা জিতেছিল এবং গত সাফের কথা যদি বলতে হয় বাংলাদেশ কিন্তু এই নেপাল দলের সাথেই গত বছর যে ঢাকায় যে সাফটি অনুষ্ঠিত হয়েছিল সেই সাফে নেপালের বিপক্ষে কিন্তু ড্র করেছিল এবং এবার এই দলটা নেপাল জাতীয় দলকে তাদের মাটিতে হারিয়ে এসেছে বাংলাদেশের একটু 2019-2021 যে অনূর্ধ্ব-19 সাফের কথা বলতে চাই সেবার বাংলাদেশ কিন্তু ভুটানকে হারিয়েছিল 6-0 গোলে এবং
বাংলাদেশের কিন্তু সেবার দারুণ কিছু ম্যাচ হয়েছিল, সেই দারুণ কিছু ম্যাচ খেলেই কিন্তু বাংলাদেশ জিতেছিল। বাংলাদেশ সেবার গ্রুপ পর্বের ম্যাচে ভারতকেও কিন্তু হারিয়েছিল, শামসুন নাহারের গোলে বাংলাদেশ হারিয়েছিল, এবং সেবার কিন্তু ব্যাপক সাড়া ফেলে সে